হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াই মণিপুর ইজ বার্নিং। যদি মণিপুরের দিকে এক নজরে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে মণিপুর উত্তর পূর্বাঞ্চলের একটি অন্যতম রাজ্য, যা একদিকে আসাম, একদিকে মিজোরাম ও অন্যদিকে মায়ানমারের বর্ডার দ্বারা বেষ্টিত। মণিপুর নামটি মূলত দুটি শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে, একটা হচ্ছে মণি মানে হচ্ছে জুয়েল এবং পুর মানে হচ্ছে সিটি বা প্লেস। এই তার মানে দাঁড়াচ্ছে যেখানে যেখানে আমরা বলতে পারি যে এমন একটা জায়গা যেখানে মণিমুক্ত পাওয়া যায় বা মণি পাওয়া যায়। এর সৌন্দর্যে মোহিত হয়ে লর্ড আরউইন একে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলেছেন, আবার পণ্ডিত জওহরলাল নেহরু একে জুয়েল অফ ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছিলেন। যদি আমরা মণিপুরের অভ্যন্তরীণ গঠন কাঠামো সম্পর্কে যদি কিছু বলি বা বলতে যাই তাহলে আমরা দেখি কি মণিপুর ইজ আ ল্যান্ড সারাউন্ডেড বাই নাইন হিলস ইন দ্য শেপ অফ এ লোটাস ফ্লাওয়ার। ইন দ্য মিডিল লাইজ দ্য প্লেন এরিয়া হোয়ার দ্য পিপুল রিসাইডস। তারপর যদি আমরা দেখি যে মণিপুরের পপুলেশন এক নজরে তাহলে আমরা দেখব কি যে সেখানে 53% অফ দ্য টোটাল পপুলেশন কভার্ড বাই মেথি পিপল, যারা মেথি পিপুল জনগণ আছে তারা টোটাল জনসংখ্যার 53% মূলত আমরা দেখতে পাই কি মৈতি কমিউনিটির যে জনগণ, এবং পাশাপাশি দেখি কি যে নাগা এথনিক গ্রুপ, সেই এথনিক গ্রুপের গ্রুপ টোটাল পপুলেশনের 24% অকুপাই করে রেখেছে। এবং দেখা গেছে কি কুকি বা জমি ট্রাইবস যাকে বলি আমরা, বা দে অলসো নোন অ্যাজ চীন কুকি মিজু পিপল, তারা বাকি যে 16% সেটা অকুপাই করে আছে। এবার আমরা যদি প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে দীর্ঘদিন ধরে মণিপুরের সমতলের বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের সাথে কুকি ও নাগাগোষ্ঠীর বিরোধ চলছে। মেইতেই সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি তফসিলি উপজাতিদের তালিকাভুক্ত হওয়া। সম্প্রতি অর্থাৎ গত 14 এপ্রিল হাইকোর্ট মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের তালিকায় আনা যায় কি না তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দেন। এরপরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর পূর্বের এই রাজ্য। এবার কেনই বা এই এসটি দাবি মেইতিদের, কেন তারা এসটি বা শিডিউল ট্রাইব লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার দাবি করেছে সেদিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে 2013 সাল থেকেই তাদের এসটি করার দাবি জানাচ্ছে মেইতিরা, যদিও এই দাবির বিরোধিতা করে আসছে সেখানের জনজাতির লোকজন। মেইতিরা জানিয়েছে শিক্ষা বা কাজের জন্য নয়, নিজেদের জমি পরিচিতি ও সংস্কৃতিকে রক্ষা করার জন্যই ওই দাবি করছে তারা। মায়ানমার এবং অন্য এলাকা থেকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা পেতেও চাইছে তারা, এই কারণেই আদালতের দ্বারস্থ হয় তারা। তারপর যদি আমরা দেখি যে যে কনফ্লিক্টটা হচ্ছে বা হয়েছে সেটা যদি আমরা যে ওর রিয়েল কজ, যে সত্যিকার অর্থে কারণ কি বা কোন কোন কারণ কাজ করেছিল, তাহলে আমরা দেখি যে এই উত্তেজনা অনেক দিন থেকেই কুকিদের মধ্যে বিরাজ করছিল, শুধু রিজার্ভেশনের জন্য নয়। দেখা গেছে কি যে কুকিরা ভাবছে যে তারা নির্যাতিত, মানে আমরা বলতে পারি কুকিজ ফিলিং অফ বিং পারসিকিউটেড। একই এথনিক গ্রুপের অন্তর্গত চীন গোষ্ঠীর জনগণ মায়ানমার বর্ডার হয়ে ইন্ডিয়াতে ঢুকছে, হিংসা নির্যাতনকে বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে সরকারের শক্ত পদক্ষেপ কুকিদের মনে উত্তেজনার সঞ্চার করছে। সেকেন্ডলি যদি আমরা দেখি যে আমরা দেখতে পাই কি মণিপুরে যে ল্যান্ডের উপর ভূমির উপর দিনকে দিন প্রেশার চাপ বাড়ছে, কেননা যে ট্রাইবাল ভিলেজগুলো গ্রামগুলোতে জনসংখ্যা দিনকে দিন বাড়ছে, তারা তাদের যে সারাউন্ডিং যে পার্শ্ববর্তী যে সমস্ত ফরেস্ট এরিয়াসগুলো আছে সেখানে তাদের বসতি স্থাপন করার চেষ্টা করছে, এবং তারা তাদের যুক্তি হলো যে সেটা হচ্ছে তাদের ঐতিহাসিক এবং তাদের যে পূর্বপুরুষদের অধিকার, সেই জায়গাগুলো তাদের জায়গাগুলোতে তাদের বসবাস করার অধিকার আছে। কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা দেখতে পাই যে মেইতি যারা যারা ভ্যালিতে থাকতো, সমতলে থাকতো, তারা এই ব্যাপারে ক্ষুব্ধ ছিল যে তারা ওই ফরেস্ট এরিয়াগুলোতে বা হিলি এরিয়াগুলোতে তারা যেমন সেটেল হতে পারতো না তেমনি সেখানকার ভূমি তারা ক্রয় করার তাদের কোনো অধিকার ছিল না। তো মূলত এইসব কারণে মূলত এই কনফ্লিক্টটার জন্ম বা সূচনা আমরা বলতে পারি। এইভাবে ধীরে ধীরে মূলত উত্তেজনা বাড়তে থাকে।
তারপর আমি যদি ঘটনার বিবরণের দিকে তাকাই, তাহলে আমরা দেখি কি হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে গত বুধবার চুরাচাঁদপুর জেলার তোরবাঙ্গেতে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর, যাকে ATSUM আদিবাসী সংহতি পদযাত্রা ডাক দেয়। সেখান থেকে সহিংসতার সূত্রপাত, পরিণাম বাড়িঘর দোকানপাট জ্বলছে। আবার কুকি নাগাসহ অন্যান্য জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, পড়াশোনা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে অনেকটাই এগিয়ে মেইতেই সম্প্রদায়। এ অবস্থায় যদি তপশিলি উপজাতি তালিকাভুক্তির মাধ্যমে তাদের আরও সামাজিক সুরক্ষা দেওয়া হয়, তবে তারা আরও এগিয়ে যাবে। এতে পিছিয়ে পড়বে অন্যান্য জনজাতীয় জনগোষ্ঠী। এই প্রসঙ্গে CM বীরেন সিং, যাকে মুখ্যমন্ত্রী যে বীরেন সিং মণিপুরের, উনি বলছেন যে এই ভায়োলেন্স ইজ দ্য রেজাল্ট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং পাশাপাশি বলেছেন উই শুড টেক অল মেজার্স টু রিটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি ইন দ্য স্টেট। তো এই হচ্ছে ঘটনা। তারপর যদি আমরা দেখি কি যে বা সরকারের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, দেখা গেছে কি পরিস্থিতি সামাল দিতে ফ্ল্যাগ মার্চ করেছে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স ও দাঙ্গা পুলিশের 500 সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে সহিংসতা প্রবল এলাকাগুলো থেকে 9,000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে নিরাপত্তা বাহিনী। যদিও পরবর্তীকালে শুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছে, এখানে আমরা প্রসঙ্গত বলে রাখা দরকার, ধারা আর্টিকেল যে 355 নং ধারা, সেই ধারাও কিন্তু সেখানে বলবৎ করা হয়েছে, এবং সেটা ইমার্জেন্সি প্রভিশন বা জরুরি ভিত্তিক জরুরি অবস্থার প্রভিশনের মধ্যে কিন্তু সেটা পড়ছে। দেখা গেছে ইন্টারনেট সাসপেন্ড করা হয়েছে 355 ধারা জারির কারণে, সেখানে এক ধরনের জরুরি অবস্থায় বিরাজ করছে। কিন্তু এটা বলা যেতে পারে যে ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তারপর আমরা যদি দেখি এই বিভিন্ন ব্যক্তি কে কি বলছে এই কনফ্লিক্ট সম্পর্কে, তাহলে আমরা দেখি যে মণিপুরের ইতিহাসবিদ মালেম নিংথৌজা বলেন বা বলেছেন, একটা বড় সমস্যা হলো মেইতিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও সমতলে মাত্র 5% বা তারও কম জমি তাদের কাছে আছে, কিন্তু তারা উপজাতি হিসেবে সংরক্ষিত নয় বলে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে জমি কিনতে পারবে না বা পারে না। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে কুকিদের জমি বেশি থাকলেও জনসংখ্যা কম, সেখানে ক্ষমতাশালী কুকিরা বরাবরই রাষ্ট্রের মদত পেয়ে এসেছে, তাদের সাহায্যে সেনাবাহিনী বিভিন্ন সশস্ত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করেছে। সম্প্রতি মাদক পাচারের অভিযোগে পার্বত্য জনগোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় আফিম চাষ বন্ধ করার চেষ্টা করছে মণিপুর সরকার। বনাঞ্চল থেকে পার্বত্য জনগোষ্ঠীকে উচ্ছেদ করার চেষ্টাও চালানো হয়েছে। এই সব কিছু শেষ পর্যন্ত কুকি জনগোষ্ঠীকে উদ্বিগ্ন ও উত্তেজিত করেছে, তারই ফল এই জাতি দাঙ্গা। তারপর আমরা যদি এখন কনক্লুশনের দিকে তাকাই, যে আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব যে এমন একটা এগ্রিমেন্ট সরকারের তরফ থেকে, এমন একটা এগ্রিমেন্ট করা উচিত যাতে দুই পক্ষই লাভবান হয়, এবং সেটা এমন একটা এগ্রিমেন্ট হবে যেটা লং লাস্টিং করবে। প্রসঙ্গত বলে রাখা দরকার যে মায়ানমারে এখন সিভিল ওয়ার চলছে, গৃহযুদ্ধ চলছে, এবং যার ফলশ্রুতিতে মায়ানমার থেকে অনেক লোক মায়ানমার বর্ডার পার্শ্ববর্তী বা বর্ডার নিকট বর্ডারের কাছাকাছি যে সমস্ত জনবসতি, সেখান থেকে লোক কাতারে কাতারে কিন্তু মণিপুর মিজোরাম এই বর্ডারের দিকে কিন্তু ঢুকছে, যার কারণে কিন্তু একটা এটাকে কী বলবো যে নিরাপত্তাহীনতার ব্যাপার কাজ করছে। পাশাপাশি যারা এটাকে কী বলে রোহিঙ্গা সম্প্রদায়ের যে লোক, যে রোহিঙ্গারাও ঢুকছে। তো সব মিলিয়ে একটা জিও পলিটিক্সের উপর একটা এফেক্ট, যাকে বলতে পারি আমরা ব্যাড এফেক্ট, আসতে পারে। তো সেটা রুখতে গেলে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টকে এক হয়ে কাজ করতে হবে, যাতে জনজাতি সহ যারা সন অফ দ্য সয়েল আমরা বলতে পারি, তাদের স্বার্থ রক্ষিত হয় এবং এই গৃহযুদ্ধ বা যে দাঙ্গা বা কনফ্লিক্টের সূচনা হয়েছে সেটার নিষ্পত্তি হয় বা সেটা শেষ হয়ে যায়। এটাই আমরা যারা শুভচিন্তক, যারা আমরা সেটাই আশা করতে পারি।